নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জীবিকা আপডেট, আর আমি আপনাদের বন্ধু বিশ্বরূপ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সঠিক ব্যবসার আইডিয়া সন্ধান দেওয়াই জীবিকা আপডেটের লক্ষ্য, যাতে আমার উদ্যমী এবং কর্মহীন ভাই বোনেরা সেই ব্যবসার আইডিয়া থেকে তাদের পছন্দ মতো ব্যবসাটি বেছে নিয়ে ব্যবসা করে স্বনির্ভর হতে পারেন। আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের উপকারী বলে মনে হয় তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং এরকম আরও উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে রাখুন চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, আর দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কোন ব্যবসা সম্পর্কে জানতে পারেন। নমস্কার ম্যাডাম। নমস্কার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? স্থাপন্তী মণ্ডল। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের নাম? সোনারপুর সুপার আর্ট। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা যদি একটু বলেন। এটা সোনারপুর, কলকাতার সোনারপুর। আপনার স্টেশন থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, 5 মিনিটের রাস্তা। ও আচ্ছা, তো 5 মিনিটের মধ্যে আপনার প্রতিষ্ঠানে পৌঁছে যাবে। এছাড়া ভিডিও ডিসপ্লেতে তো আপনাদের নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে ফোন করলে নিশ্চয়ই গাইডেন্স করে দেবে। হ্যাঁ, এই নাম্বারে আপনারা ফোন করবেন। আচ্ছা, ফোন করলে আমরা ডিটেলস বলে দেবো, একদম রিসিভ করে দেবো। আচ্ছা, তো ম্যাডাম আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে পরিচয় করাবেন? দেখুন, আজকের যে ব্যবসাটা সম্বন্ধে আমি বলতে এসেছি আপনাদের কাছে বা আপনাদের যেটা বলবো, এটা দেখুন এখন তো সময়টা খুব খারাপ সময়, মানে প্যান্ডামিকের সময় আমরা সবাই ভুগছি। তো তবু আমাদের বাঁচতে হবে, চলতে হবে, সংগ্রাম করতে হবে, এগোতে হবে, লড়াই করতে হবে। তো আমরা এই যে লড়াইটা করবো কীভাবে, আমাদের লড়াই করতে গেলে তো কিছু যন্ত্রপাতি চাই, নাহলে তো আমরা খালি হাতে লড়াইটা করতে পারবো না। এবার এই লড়াইটা করতে গেলে আমরা কীভাবে এগোবো, কীভাবে সেই লড়াইটা করব, কীভাবে সেই লড়াইয়ের সঙ্গে আমরা কাজটা করে আমরা ইনকামটা করব, সেটা আপনাদের কাছে আমি এসেছি। সমস্ত ভাই বোনদের এগুলো বলছি যে কীভাবে আমরা কাজের সঙ্গে আমরা কীভাবে ইনকামটা করতে পারবো। আচ্ছা ম্যাডাম, আপনি তো আমাদের সংগ্রাম করে বেঁচে থাকার একটা ভাষা শেখাচ্ছেন, তো এই কীভাবে যদি আমরা সংগ্রাম করব এটা যদি বলেন। দেখুন, সংগ্রাম করা বলতে তো যুদ্ধ করা নয়, আমাদের বেঁচে থাকার সংগ্রাম। একদম একদম। সেটা হচ্ছে দেখুন, ছোট্ট ছোট্ট দেখুন, আমাদের তো সবাই তো হ্যাব পুঁজি নিয়ে বিজনেস করাটা সম্ভব নয়। একদম একদম। ছোট্ট ছোট্টভাবে কীভাবে আমরা বিজনেস করতে পারি, মাত্র 10-15 হাজার টাকা ইনভেস্ট করে এবং বাড়ির সবাই মিলে সুন্দরভাবে কীভাবে বিজনেস করতে পারি, আপনাদের সেই রকমই একটা বিজনেস আপনাদের কাছে আমি আনছি। আচ্ছা, তো বিজনেসটা কি না, এই হচ্ছে মোমবাতির বিজনেস। আচ্ছা আচ্ছা, মোমবাতির বিজনেস। হ্যাঁ, মোমবাতির বিজনেস আমরা দেখুন, এটা খুব কম পুঁজিতে, আমরা কোনো রিস্ক নেই, কিন্তু কম পুঁজিতে বাড়িতে বসে সুন্দরভাবে আমরা করতে পারি। আর এই যে পুজো চলে আসছে, তো পুজোর সময় তো এর ব্যাপক চাহিদা আমরা প্রত্যেকেই জানি। তো সেই হিসাবে এই সময়টা তো চলে, সারা বছরই মোমবাতি চলে, পুজোর সময়টা এর একটা ব্যাপক ইনকাম। এবার এর জন্য হ্যাবক পুঁজি আপনাকে ইনভেস্ট করতে হবে, বা আপনাদের ভাই বোন বা বন্ধুরা সবাইকেই বলছি যে আপনাদের হ্যাবক পুঁজি আপনাদের ঢালতে হবে এমন নয়। এটা মাত্র 10-15 হাজার পুঁজি নিয়েই আপনি ফার্স্ট টাইম স্টার্টিং করতে পারেন। বা খুব ভালো কথা বললেন, খুব অল্প পরিমাণ পুঁজি নিয়ে বন্ধুরা এই বিজনেসটা স্টার্ট করতে পারবেন। কিন্তু এই বিজনেসটা স্টার্ট করলেই তো হবে না, তো আমাদের চিন্তা, আমাদের বন্ধুদের মধ্যে সব থেকে বেশি চিন্তা থাকে যেটা, যে আমরা কত টাকা ইনকাম করতে পারবো মাসের শেষে, সেই ব্যাপারটা একটু বলে দিন প্লিজ। দেখুন, পয়সা ঢাললাম, একদম বিজনেস পারপাসে আমি পয়সা ঢাললাম, কিন্তু পথ জানলাম না, দেয়ার জায়গা জানলাম না, এগোনো জায়গা জানলাম না, ইনকামের জায়গা জানলাম না, সেটা তো সেইভাবে তো হবে না। ঠিক ঠিক। একটা জানতে গেলে এর ডিটেলস জানতে হবে, এটা আমি বানাবো কীভাবে, কীভাবে এটাকে আমি বিক্রি করব, এর লাভ আমি কত পাব, সমস্ত কিছু ইন ডিটেল সমস্ত কিছু জানতে হবে। মানে কোথা থেকে র ম্যাটেরিয়াল নিতে হবে, সমস্ত কিছু জানতে হবে, ভালোভাবে জানতে হবে। তার মানে বলছেন মার্কেটটাকে ভালোভাবে জানতে হবে, বিজনেস সম্পর্কে ভালোভাবে জানতে হবে, ভালোভাবে জানতে। আচ্ছা, এবং সেটা কিন্তু আমরাই হেল্প করব আপনাদের। ওকে ওকে, এগোতে হবে আপনাদের। আচ্ছা ম্যাডাম, আপনি তো বললেন এই ব্যবসাটাকে ভালোভাবে বুঝতে হবে, মার্কেটটাকে ভালোভাবে চিনতে হবে, তো এই মার্কেটটা ভালোভাবে চিনতে গেলে আমার দর্শক বন্ধুরা যারা নতুন আসছেন তারা তো মার্কেটটাকে চেনেন না, তো এই ব্যাপারে কি আপনারা কোনো হেল্প করবেন? নিশ্চয়ই, কেউই এর মার্কেট চেনে না, কোনো বন্ধুরাই এর মার্কেট চেনে না। এটা আমরা এখানে কি করব, ফ্রিতে এই মার্কেট আপনি কিভাবে করবেন, আচ্ছা কিভাবে আপনি একটা একটা মোমবাতির থেকে আপনি কত লাভ পাবেন, আচ্ছা
ট্রেনিং থেকে শুরু করে মার্কেট থেকে শুরু করে সমস্ত ডিটেইলস আপনি এখান থেকে হেল্প পাবেন। মানে কোথায় র ম্যাটেরিয়াল পাওয়া যাবে সেসব টোটাল র ম্যাটেরিয়ালস তো আছে, কম দামে কোথায় কিছু পাওয়া যাবে সমস্ত ডিটেইলস আপনি শিখিয়ে দেবেন। কম দামে কোথায় পাওয়া যাবে ইভেন এর মার্কেট মেইন তো মার্কেট, আমরা যদি বিক্রি না করতে পারি, বিক্রি না করতে পারি তাহলে আমরা ইনকামটা আনবো কিভাবে? একদম একদম। তো সেই জায়গাটা কিন্তু আমরা এখান থেকে গাইড দেই, এগোতে হবে আপনাদের। আচ্ছা, আমরা ফুললি গাইড দেবো আপনাদের, সম্পূর্ণভাবে গাইড দেবো, এগোতে হবে আপনাদের। আপনারা এইভাবে আমাদের কথা মতো যদি আপনারা এগোন, আজ পর্যন্ত কেউ ফেলিওর হয়নি, আশা করি আপনারাও হবেন না। তার মানে বলছেন আপনারা, আমার দর্শক বন্ধুরা যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করে তো আপনার তার ব্যবসা দাঁড় করানোর সমস্ত দায়িত্ব আপনারা নেবেন? একদম। আচ্ছা ম্যাডাম, আপনি একটা ভালো বিজনেস নিয়ে তো কথা বলছেন, কুটির শিল্পের মধ্যে একটা ভালো বিজনেস, আমার মা বোনেরা, বাড়ির মা বোনেরাও এই বিজনেসটা করতে পারবেন, স্টুডেন্ট যারা আছেন তারা যদি মনে করেন যে এই বিজনেসটা করবেন তারাও করতে পারবেন, খুব ভালো একটা বিজনেসের পরামর্শ আপনি দিচ্ছেন। তো ম্যাডাম, এই বিজনেসটা করতে মিনিমাম কত টাকা ইনভেস্ট করতে হবে সেটা যদি একটু বলেন। দেখুন, এই বিজনেসটা করতে, আমি আগেও বললাম, এই বিজনেসটা করতে মিনিমাম আপনার 15-20 হাজার টাকা ইনভেস্ট করে এগোনো যায়। আচ্ছা, এর মধ্যে আপনারা ডাইস পাবেন এবং ফ্রিতে কীভাবে ডাইস থেকে মোমটা কাটিং করে কীভাবে বের করবেন এটা আমরা ফুললি ট্রেনিং দেবো, ফ্রিতেই দেবো ট্রেনিং। আচ্ছা আচ্ছা, ডাইস মেটেরিয়াল সমস্ত কিছুই আপনি এখান থেকে পাবেন। আচ্ছা, মানে ওই 15-20 হাজার টাকা যদি ইনভেস্ট করে দর্শক বন্ধুরা ডাইস মেটেরিয়াল সমস্ত পাবেন এবং ফ্রিতে ট্রেনিং, মানে মার্কেটিং কি করে করতে হয়, কিভাবে মোমবাতি বানাতে হয় সমস্ত কিছু ট্রেনিং দিয়ে দেবেন। ওকে, আচ্ছা ম্যাডাম, আপনাদের এখানে যে লম্বা লম্বা মোমবাতি দেখতে পাচ্ছি, ওই লম্বা লম্বা মোমবাতি শেখানো হয় নাকি আরো অন্য কোনো টাইপের মোমবাতিও শেখানো হয়? না না, অন্য টাইপের এগুলো তো আছেই, এই প্লেন মোমবাতিগুলো তো আছেই, এর সঙ্গে আপনি বিভিন্ন কালারের এই যে পেঁচানো মোমবাতি বিভিন্ন সাইজে, হ্যাঁ হ্যাঁ, 5 টাকা 10 টাকা 20 টাকা মন্দিরে গির্জা এসব দেখা যায়, সমস্ত জায়গায় এই সব মোমবাতিগুলো আপনারা দেখতে পারবেন। এর সমস্ত ডাইস, এর সমস্ত র মেটেরিয়ালস, এর সমস্ত আছে কালার, সমস্ত কিছু। ওকে ওকে। এবং এই যে সুন্দর যে ক্যান্ডেলগুলো দেখছেন, এই যে মোমবাতিগুলো দেখছেন, এগুলো হচ্ছে আপনার বার্থডে ক্যান্ডেল। আচ্ছা, দেখুন ক্যান্ডেলগুলো সুন্দর পেঁচানো, ছোট্ট ছোট্ট পেঁচানো, এগুলো বিভিন্ন কালারিংয়ের ভাবে আপনি বের করতে পারেন, সেটা কীভাবে বের করবেন একদম প্র্যাকটিক্যালি দেখানো হয়। আচ্ছা 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 ম্যাডাম, আপনার এখানে যে দেখতে পাচ্ছি মোমবাতিগুলি আছে, এর মার্কেট প্রাইস কী আছে যদি একটু বলেন? দেখুন এই পেঁচানো মোমবাতি এটা হচ্ছে 5 টাকার। আচ্ছা, 5 টাকার প্রাইসের মোমবাতি, এটা হচ্ছে 10 টাকার। আচ্ছা, 10 টাকার মোমবাতি, এইটা হচ্ছে 15 টাকার। আচ্ছা, এইটা 20 টাকার। আচ্ছা, এই মোমবাতিটা আপনার 30 টাকার মোমবাতি। আচ্ছা আচ্ছা, তো ম্যাডাম এগুলি এই যে 30 টাকার মোমবাতি, হ্যাঁ, তো আপনার কস্টিং কত পড়ছে এটা দেখুন, বলতে আর মোম সমস্ত কিছু নিয়ে প্যাকেট ট্যাকেট ডাইস ফাইসের খরচা নিয়ে? আচ্ছা, ডাইস তো আলাদা। আচ্ছা আচ্ছা, ডাইসের তো খরচ ধরেন, বাতিটার খরচ, এটা হচ্ছে পরে আপনার 30 টাকায় তো বিক্রি হচ্ছে, এটা টোটাল খরচ পড়ে 14-15 টাকা। আচ্ছা, সমস্ত কিছু নিয়ে এই 15 টাকা। এবার কেউ ধরুন একটা তো নেবে না, এই বাতি তো একটা নেবে না, নিশ্চয়ই না, মিনিমাম 1-3 ডজন, এই 1 ডজনে যদি একটা বাতির থেকে যদি 5 টাকা করেও প্রফিট থাকে তাহলে 1 ডজনে কত হচ্ছে? 60 টাকা। 60 টাকা, হ্যাঁ, এইরকম শুধু একটার থেকে কেউ যদি 10 ডজন নেয় তাহলে 60×10 কত? 600 টাকা চলে আসছে শুধু একটা মোমবাতির থেকেই কিন্তু এই প্রফিটটা আসছে। আচ্ছা, এবার দেখুন এত ডাইস আছে, এত মোমবাতি আছে, তাহলে বুঝতেই পারছেন 5 টাকা 10 টাকা 20 টাকা 15 টাকার মোমবাতি কেমন কেমন প্রফিট আসছে এর থেকে। প্রায় ওখান থেকে কি বলছেন, প্রায় 1000 টাকা মতন আমার বন্ধু লাভ করতে পারবে আরামসে যদি সে চেষ্টা করে এবং এগোয়, মার্কেটিং যদি সে করে 1000 কেন, তার বেশিও ইনকাম করতে পারে। ঠিক আছে, মিনিমাম ফার্স্ট টাইম তো গেলেই তো 1000 টাকা ইনকাম হবে না, ফার্স্ট টাইম 200-300-400 এইভাবে মার্কেটে যখনই সে রানিং হয়ে যাবে তখন তার 1000 টাকার থেকেও বেশি ইনকাম আসবে। আচ্ছা ম্যাডাম, আপনার কাছে মোমবাতি যদি আমার বন্ধুরা মোমবাতি ট্রেনিং নেয় তো কী কী ধরনের যন্ত্রপাতি তাদের লাগবে সেটা যদি একটু বলেন? বিভিন্ন ধরনের ডাইস তো লাগে। আচ্ছা, যে এই যে বাতি যে বানাচ্ছে, এই যে 5 টাকার যে বাতি যে দেখলেন বন্ধুরা সবাই, যে দেখলেন 5 টাকার যে বাতি, এই যে 5 টাকার ডাইস, এটা 5 টাকা বাতির ডাইস। হ্যাঁ, বাতির। আচ্ছা আচ্ছা, এছাড়া
এই যে 5 টাকা 10 টাকা 2 টাকা এগুলি সব মোমবাতি ডাইস এগুলো মোমবাতি ডাইস এগুলো সব মোমবাতি ডাইস এগুলো প্লেন আচ্ছা 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 এগুলো কিন্তু নকশা করা না পেঁচানো না এগুলো প্লেন পেঁচানো তো এই এই সবুজ রঙের যেটা আছে সেটা নাকি পেঁচানো যেটা সবুজ যেটা আছে এটা পেঁচানো আর এই যে প্লেন যে মোমবাতিগুলো আমরা দেখি 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকার যে বাতিগুলো সেই বাতির ডাইস হচ্ছে এই ডাইস আচ্ছা এছাড়া যে মোমবাতি সুতো হ্যাঁ হ্যাঁ এই যে লাগে সুতো এই যে বাতিটা যে মোমের যে যে বাতিটা বানানো হয়েছে এই যে যে সুতো সেই সুতোটা এই যে এই রোল করা থাকে এই সুতোতে আমরা কাটিং করে 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 আমাদের ডাইসে পরাতে হয় সেটা আপনারা যখন ট্রেনিং নেবেন তখন আমরা প্র্যাকটিক্যালি আপনাদের ট্রেনিং এই সমস্ত কিছু দেখিয়ে দেব আচ্ছা আচ্ছা এই সুতোর হোলসেল মার্কেট কোথায় আছে না আছে সব সমস্ত কিছু সমস্ত আচ্ছা তো ম্যাডাম আমরা জেনে গেলাম যে আপনারা আপনি যে ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চাইছেন সেই ব্যবসাটাতে কত ইনভেস্ট করতে হবে কত টাকা লাভ আছে এবং কি কি যন্ত্রপাতি লাগে কিন্তু আপনারা যে মোমবাতিটা তৈরি করছেন সেটা যদি একটু প্র্যাকটিক্যাল দেখিয়ে দেন তাহলে দর্শক বন্ধুদের অনেকটাই উপকার হয় নিশ্চয়ই নিশ্চয়ই চলুন আমার ট্রেনিং সেন্টারে চলুন গিয়ে সেখানে আপনাদের প্র্যাকটিক্যালি দেখা তো চলুন আপনার ট্রেনিং সেন্টারে যাই যেখানে মোম বানানো হচ্ছে কিভাবে আমরা বাতি পড়াচ্ছি কিভাবে মোমটাকে দিচ্ছি ডাইস থেকে মোমটা কিভাবে বের করছি আমরা আসুন মোমবাতি মোম কেমন করে গরম হচ্ছে এই যে দেখুন মোমের বড় বড় শীট সেই শীটগুলোকে এরকম টুকরো টুকরো করে নিচ্ছি আচ্ছা মোমের ব্লক এগুলো তাই তো মোমের ব্লক আচ্ছা আচ্ছা ঠিক আছে টুকরো টুকরো করে নিলাম করে নিয়ে এই ওভেনে এই যে ওভেনে দেখুন অ্যালুমিনিয়ামের পাত্রে গরম হচ্ছে আচ্ছা আচ্ছা ওভেনে গরম হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার এইটা যখন জল হয়ে গেল মোমটা গরম হয়ে যখন জল হয়ে গেল একদম একদম তখন আমরা কি করছি ডাইসের মধ্যে ঢেলে দিচ্ছি আচ্ছা আচ্ছা এটা দেখুন এটা 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 গরম মোম গরম মোমবাত এটা মোম তো গরম মোম আচ্ছা 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 তার সঙ্গে কালার দিয়ে কালারিং করা হচ্ছে আচ্ছা আচ্ছা কালারটা দিয়ে আমি এই যে পেঁচানো ডাইস আপনাদের দেখালাম যে সেই ডাইসে মোমটা বের করছি এই পেঁচানো ডাইসে মোমটা দিয়ে দিচ্ছি কালারিং মোম বের হবে আচ্ছা আচ্ছা এই দিয়ে দিলাম হুম এবার 2-5 মিনিট পরেই এই মোমটা বেরিয়ে যাবে একটু ওয়েট করতে হ্যাঁ ওখানে একটা মোম তো হয়ে রেডি আছে ওটা একটু খুলে দেখিয়ে দিন তাহলে দেখুন দেখুন এই যে পেঁচানো মোম তো হয়ে গেল বাহ খুব সুন্দর তো আচ্ছা জলের মধ্যে কিছু মোমবাতি ফেলা আছে ওগুলো কি ব্যাপার এই পেঁচানো এটা দিচ্ছি কেন এটা হার্ডি হচ্ছে তো মোম গরম থাকে তো জলে দিলে ওটা শক্ত হয়ে যাবে জলে দিলে তাড়াতাড়ি শক্ত হয়ে যায় কাজটা কুইক হয়ে যায় আচ্ছা 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 তার জন্য আর এগুলো হচ্ছে প্লেন মোমবাতি হুম মোমটা হচ্ছে এটা হচ্ছে প্লেন মোমবাতি 2 টাকা ডাইস আচ্ছা আপনাদের দেখালাম ওখানে প্লেন মোমবাতি তো এটাকে কি করছি এটা সেম এই যে মোমের যে যে ডেলাগুলো যে দেখালাম মোমের ব্লক টু হ্যাঁ ব্লকগুলো যে টুকরো টুকরো দেখালাম এই যে টুকরো টুকরো যে ব্লকগুলো দেখালাম দেখুন এই যে মোম সেই টুকরো ব্লক হিট করে পুরো জল হয়ে গেল জলটা এবার কী করছি এই ডাইসের মধ্যে দিচ্ছি তো বন্ধুরা দেখলেন কিভাবে আপনি ডাইসে কিভাবে কালারিং মোমটা বের করলাম কিভাবে মোম ঢাললাম সমস্ত কিছু আপনারা দেখলেন প্র্যাকটিক্যালি এছাড়াও আপনারাও অনেক রকমের মোমবাতি আপনারা দেখতে পাবেন এবং এখানে শেখাইও এই নানা রকম ডিজাইনের মোমবাতি দেখা যাচ্ছে নানা রকম ডিজাইনের মোমবাতি দেখুন এই যে গোলাপ গোলাপ মোমবাতি হ্যাঁ হ্যাঁ এই যে এটা একটা বলের মধ্যে গোলাপ বল আচ্ছা 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 এটা একটা এও একটা গোলাপের মধ্যে ফ্যান্সি ফ্যান্সি হ্যাঁ ফ্যান্সি এগুলো গিফট আইটেম হিসাবেও ব্যবহার করা যায় আর এই যে প্রদীপ আচ্ছা আচ্ছা এই যে প্রদীপটা তো এই সামনে পুজো আসছে দেওয়ালিতে তো ব্যাপক প্রচুর প্রচুর চাহিদা হ্যাঁ এটা আপনি 14 পিসের 14 রকম আমরা 14 বাতি সবাই জ্বালাই বাড়িতে 14 সাক্ষাই 14 এটা নিয়ম আছে আমাদের মধ্যে তো সেই বাতিটা 14টা 14 রকম কালার করে একটা যদি প্লাস্টিকের বক্সের মধ্যে প্যাকেজিং করে সেটা যদি আমরা মার্কেটিং করি দারুণ প্রফিট দারুণ প্রফিট আছে দারুণ প্রফিট এছাড়াও আছে
এই টি লাইট ক্যান্ডেল, এটাকে টি লাইট ক্যান্ডেল বলে, এটাকে টি লাইট ক্যান্ডেল বলে। এই দেখুন এই ক্যান্ডেলের বাতিগুলো রেডিমেড, তো এই একদম একসঙ্গেই রেডি হয়ে থাকে। এই বাতিগুলো আপনি ঠিক বাটির মধ্যে এরকম সুন্দরভাবে বসাবেন, এই বাতিটা দিয়ে দেখুন এই রকম ক্যান্ডেল তৈরি, কালারিং ক্যান্ডেল তৈরি হয়ে যাবে। এবং বিভিন্ন কালার দেখুন, লাল দিয়ে করেছি, হলুদ দিয়ে করেছি, আচ্ছা আচ্ছা, বিভিন্ন কালার। মোটামুটি এই সমস্ত ক্যান্ডেলগুলো তো এই দিওয়ালিতে খুব মানে ভীষণ ভীষণ চাহিদা আছে, প্রচুর প্রচুর চাহিদা। এই ধরনের ক্যান্ডেলগুলো করে আমার দর্শক বন্ধুরা বেশ ভালো প্রফিট করতে পারবে, ভালো প্রফিট করতে পারবে। আচ্ছা, আপনার পাশে দেখতে পাচ্ছি একটা প্যাকেট আছে, তো এই প্যাকেটটা, এই প্যাকেটটা আছে এই যে টি লাইট ক্যান্ডেলেরই প্যাকেট। আচ্ছা, এগুলো কি আপনাদের কাছে পাওয়া যায়? হ্যাঁ, এগুলো আপনি আমাদের কাছেই পাবেন। আচ্ছা আচ্ছা, ডাইস, প্যাকেট, র মেটেরিয়াল সমস্ত কিছু, সমস্ত কিছু একদম। আচ্ছা ম্যাডাম, আপনার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আমার দর্শক বন্ধুরা মোমবাতি ট্রেনিং নিয়ে নিলেন এবং তারা একটা ছোট্ট করে বিজনেস করতে চাইছেন। আবার কেউ কেউ আছেন একটু বড় ধরনেরও বিজনেস করতে চাইছেন, যারা একটু বড় ধরনের বিজনেস করতে চাইছেন তারা কি কি সুবিধা আপনাদের কাছ থেকে পেতে পারে? কি কি সুবিধা বলতে, বড় ধরনের যারা ইনভেস্ট করতে পারবেন, ধরে আমি তো বলেইছি 15-20 হাজার টাকা ইনভেস্ট করে, যারা আরো বেশি ইনভেস্ট করতে চায় তাদের কথা বলছি, এটা একটা ছোট ভাবে ইউনিট করে তৈরি করা যায়, বানানো যায়, এটা এগোনো যায়। এছাড়াও যদি কেউ একটু বড় ভাবে এগোতে চায় তাহলে তারা নিজস্ব ব্যান্ড, নিজস্ব ব্যান্ড আপনি কিভাবে করবেন সেগুলো আমরা কিন্তু এখান থেকেই করে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে নিজের কোম্পানি, নিজের নিজস্ব কোম্পানির ব্যান্ড, তার পার্সোনাল ব্যান্ড আপনি কিভাবে করবেন, বিভিন্ন ডিজাইনের উপর কিভাবে করবেন, সমস্ত কিছু এরকম ডিজাইন। আচ্ছা ম্যাডাম, আপনাদের কাছে যে দেখতে পাচ্ছি এগুলো প্রিন্ট আছে, সম্ভবত মোমবাতির বাক্স, তো এই মোমবাতির বাক্স কি আপনারা প্রিন্ট করে দেন? হ্যাঁ, প্রিন্ট করে দিই। যারা নিজস্ব ব্যান্ড করবে ভাবে তাদেরকে আমরা প্রিন্ট করে দিই। আমাদের ছোটোখাটো একটা প্রেস আছে, আমরা সেই প্রেস থেকে তারা খুব অল্প কোয়ান্টিটিতে, যেটা সারা ওয়েস্ট বেঙ্গলে আপনি পাবেন না। আমাদের যেহেতু নিজস্ব প্রেস আছে, মাত্র 4000 পিস প্যাকেট আপনি ছাপাতে পারবেন, অন্যান্য প্রেসে তো 10-12 হাজারের কমে ছাপায় না। ঠিকঠাক, মানে আপনারা 4000ও আমরা ছাপিয়ে দিই। আচ্ছা 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 ম্যাডাম, আপনার কাছ থেকে তো এই মোমবাতি তৈরির প্রশিক্ষণ কি করে পাওয়া যায়, কিভাবে মোমবাতি তৈরি করতে হয়, কি কি র মেটেরিয়াল লাগে এবং কত ইনভেস্ট করতে হবে এবং কত টাকা মাসে শেষে প্রফিট করা যাবে সব কিছুই জেনে নিলাম। তো ভিডিও প্রায় শেষের পথে, তো আপনি কি দর্শক বন্ধুদের কোনো মেসেজ দেবেন? নিশ্চয়ই সমস্ত বন্ধুদের বলি, ভাই বোন সমস্ত বন্ধুদের বলি যে আপনারা বাড়িতে বসে থাকবেন না, প্রত্যেকেই কাজ করার সুযোগ আছে, প্রত্যেকেই কাজ করতে পারে খুব কম ইনভেস্টমেন্টে, 15-20 হাজার টাকা কম ইনভেস্টমেন্টে এই কাজটা করা যায়। তো বন্ধুরা, এখন প্যান্ডামিকের সময় অনেক বন্ধুদের কাজ হারিয়েছে, হারিয়েছে বলে আমরা যে ভেঙে পড়বো তা নয়, আমাদেরকে উঠতেই হবে, যেভাবে হোক আমাদের যুদ্ধ করতে হবে, ইনকাম করতেই হবে। মাত্র 10-15-20 হাজার টাকা ইনভেস্ট করে এই বিজনেসটা আপনি শুরু করুন, শুরু করে পার ডে 1000 টাকা কীভাবে আপনি ইনকাম করবেন তার পথ দেখাবো আমরা। তো বন্ধু, আপনারা আসুন, স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে আপনারা কল করুন, কল করে যোগাযোগ করে এখানে আসুন। এসে আমাদের এখানে শুধু মোমবাতি না, আরও অনেক বিজনেস আছে, আসলে সমস্ত ডিটেলস দেখতে পাবেন। এখানে এসে আগে কথা বলুন, বলে আপনি ভালো লাগলে এগোন, এগোলে আমরা পূর্ণ সহযোগিতা আপনারা আমাদের কাছ থেকে পাবেন। বন্ধুরা, আজকের এই পর্যন্তই, এই চ্যানেলে আবার আমি আসবো অন্য কোনো বিজনেস নিয়ে। আপনারা এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।